টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আজকে নতুন আরেকটা সেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, সেটা হচ্ছে রেডমি 4X। আপনার বাজেট যদি হয়ে থাকে 10 বা 11 হাজার, তাহলে এই সেটটার প্রতিদ্বন্দ্বী এখনকার বাজারের মধ্যে আর কোনো সেটই নেই। এবং এই সেটটার লুক এবং এই সেটার ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা, প্রত্যেকটা দিক দিয়ে এই সেটটি বাজেট অনুযায়ী অসাধারণ। তো আজকে আমরা এই সেটটা নিয়ে কথা বলবো, এই সেটটার সব কিছু নিয়ে আমরা কথা বলবো, এই সেটটার পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সাথে থাকবেন আশা করি, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে চলুন সেটটিকে আনবক্সিং করা যাক। বক্সটা কিন্তু সুন্দরই করেছে সেটটি। আর এই সেটটি হচ্ছে বাজারের 32 জিবি এবং 3 জিবি মডেলের যে সেটটি রয়েছে, সেই সেটটি আপনারা বক্সে দেখছেন। আর সিম্পল বক্সিংয়ের জন্য Xiaomi সবসময় এগিয়ে থাকবে। বক্সটি খুললে আপনার সেটটি পাবেন, তার সাথে পাবেন একটা চার্জার এবং একটি ডাটা কেবল। আপনারা আগে এতদিনে আপনারা খুব ভালো করে জেনে গেছেন যে Xiaomi সাথে কোনো হেডফোন থাকে না, আপনার ইউজার ম্যানুয়াল, তারপর সিম পিন, সিম ইজেক্টর পিন, ডাটা কেবল, চার্জার এগুলোই পাবেন শুধুমাত্র। আর Xiaomi-র ডাটা কেবলটা কিন্তু খুবই ভালো মানের। আর চার্জারটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। এই প্রাইসের সেটের মধ্যে এত সুন্দর একটা চার্জার দেওয়াটা কিন্তু একটু অস্বাভাবিকই। আপনারা দেখছেন চার্জারটা ফাস্ট চার্জার 2.0 সাপোর্ট করে, তার মানে আপনার সেটটি আপনি খুব দ্রুতই চার্জ করতে পারবেন আপনার এই চার্জার দিয়ে। আর সবসময় মনে রাখবেন, আপনারা যে কোনো সেট চার্জ করার সময় আপনারা অরিজিনাল চার্জার ব্যবহার করবেন, ডুপ্লিকেট চার্জার কখনোই ইউজ করবেন না। তো আনবক্সিং শেষে চলুন এই ডিজাইন নিয়ে কথা বলা যাক। এই ডিজাইন নিয়ে আর কি বলবো, এটা হচ্ছে যে ম্যাট ব্ল্যাক কালার, যেটা অনেকটা আইফোনের নকল আপনারা খুব ভালো করে জানেন। তো চলুন, যার যেই সেটটার সাথে আমরা এই সেটটা বেশি কম্পারিজন করে থাকি, সে Xiaomi-র এই কম দামের প্রাইসের সেটটা যে সেটের মতো দেখতে, সেই সেটটার সাথে এই সেটটা একটু দেখে নেওয়া যাক যে কেমন লাগে। তো আপনারা দেখছেন যে iPhone 7 পাশাপাশি রাখার পরে কিন্তু এই সেটটাকে খুব বেশি খারাপ লাগছে না। তো আসুন ফ্রন্ট প্যানেল নিয়ে কথা বলা যাক। ফ্রন্ট প্যানেলে রয়েছে একটা 720x1280 পিএর ডিসপ্লে, এবং যার পিপিএ হচ্ছে 293। আপনারা বাম পাশে সেটটি বাম পাশে পাবেন অনলি সিম ইজেক্টর, কোনো ধরনের বাটন পাবেন না। এবং সেটটি ডান পাশে পাবেন ভলিউম বাটন এবং পাওয়ার বাটন দুটি একসাথে। আর যথারীতি Xiaomi অন্যান্য সেটগুলোর মতোই এই সেটের মধ্যেও পিছনে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং একেবারে নিচের দিকে রয়েছে MI যে লোগোটি, সেই লোগোটি। ডিজাইনের দিক দিয়ে কিন্তু আমার কাছে এই সেটের ডিজাইন খুবই চমৎকার লেগেছে। আর আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেটার প্রাইস হচ্ছে যে 10 থেকে 11-12 হাজারের মধ্যে। তো এই প্রাইসের মধ্যে এই ডিজাইনটা কিন্তু অসাধারণ, এটা নিয়ে আমরা আর কিছু বলার নেই। 5 ইঞ্চি ডিসপ্লে সেট হওয়ার কারণে কিন্তু এটা আপনার হাতে নিয়ে খুব কমফোর্টেবল ফিল করবেন। আর তার সাথে ব্ল্যাক কালার আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে কিন্তু এই সেটটা কোনো জুড়িই নেই। আর নিচের মধ্যে রয়েছে একটা ফোন, নিচের মধ্যে রয়েছে একটা মাউথ স্পিকার এবং সেটের মূল স্পিকার, এবং উপরের মধ্যে আয়ার ব্লাস্টার থাকছে আপনার বিভিন্ন ধরনের টিভি রিমোট হিসেবে ইউজ করার জন্য। তো চলুন ফিঙ্গারপ্রিন্ট একবার টেস্ট করে নেওয়া যাক। কম প্রাইসের সেট হিসেবে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট এক কথায় দারুণ। আপনারা দেখছেন যে ফিঙ্গারপ্রিন্ট খুব ভালোই রেসপন্স করছে, কোনোবারই এর ফিঙ্গারপ্রিন্টে ভুল আমি দেখিনি। তো এবার চলুন সেটের অ্যাবাউট ফোনে একবার ঢুমে রাখা যাক। আর সবচেয়ে হতাশ যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই সেটটি কিন্তু আমি যখন এনেছি তখনও ইন্ডিয়াতে লঞ্চ হয়নি, যার কারণে আমি আসলে এই সেটটার মধ্যে কাস্টম রম পেয়েছি। হ্যাঁ, আসলে আপনারা যেটা বলছি সেটা সঠিক শুনছেন। এই সেটটার যে রোমটা দেখছেন আপনারা, MIUI গ্লোবাল 8.2 স্টেবল, খুব চমৎকার করে লেখা একটা স্টেবল রোম, কিন্তু আসলে কিন্তু এটা একটা স্টেবল রোম না, একটা কাস্টম রোম। আপনি এই যে আমি আপনার আপডেট দিচ্ছি, আপনারা আপডেট দিলেই দেখবেন যে আপনারা কোনো ধরনের আপডেটই পাবেন না এই সেটের মধ্যে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি ভালো হয় যে আপনারা চায়না রোম হলে চায়না রোম নেন, কিন্তু একটু অপেক্ষা করে তারপর সেটটা নেন। আর এর চেয়ে সবচেয়ে বেশি ভালো হয় যে বিভিন্ন ধরনের ট্রাস্টের শপ থেকে নিতে, যারা আপনাকে এইসব রোম সংক্রান্ত জিনিসপত্র জানে এবং এর রোম সংক্রান্ত বিভিন্ন ধরনের হেল্প করতে পারে। তো CPU জেডে যাওয়ার এক বন্ধুরা আমরা কনফিউশন সম্পর্কে কথা বলতে পারছি না, চলুন CPU জেডে দেখা যাক। কোয়ালকম স্ন্যাপড্রাগন 435 সাথে রয়েছে এখানের মধ্যে অ্যাড্রিনো 505, যেটা আপনাকে মিডিয়াম মানের পারফরমেন্স দেবে। আর তা সেটা অবশ্যই 32 জিবি এবং 3 জিবি র্যাম তো রয়েছেই। আর সিস্টেমের মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে 6.0 এবং ব্যাটারি হিসেবে রয়েছে 4000 mAh ব্যাটারি, যেটা অসাধারণ ব্যাকআপ দিবে। আর সেন্সর এই নিয়ে কখনোই Xiaomi কার্পণ্য করে না। চলুন দেখেন সেন্সর কয়টা আছে আর কতগুলো আছে।
আর ব্যাটারি নিয়ে যেটা বলেছিলাম 4000 mAh ব্যাটারি সাথে 5-inch ডিসপ্লে খুব চমৎকার পারফরমেন্স দেবে। আর এমনিতে এই প্রসেসরটাই হচ্ছে যে একটু পারফরমেন্স না ব্যাটারি সেভিং চিপসেট, যার কারণে আপনারা ব্যাটারিও কিন্তু অনেক ভালো পারফরমেন্স পাবেন, এবং গেমিংয়ের ক্ষেত্রে বলুন বা অনেকগুলো সফটওয়্যার একসাথে রান করার জন্য বলুন, এইসব ক্ষেত্রে কিন্তু আপনারা পারফরমেন্স একটু কমই পাবেন। আর আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে এই সেটটার প্রাইস কিন্তু 10-12,000 টাকা, সব কিছু আপনারা এই সেটটার মধ্যে পাবেন না। আপনি এই সেটটা নেওয়ার পরে আপনারা 3GB র্যাম, 32GB ইন্টারনাল, এটা মনে করে যদি আপনারা ভাবেন যে আপনারা একটা S4 এর মতো S4 S5 S6 এর মতো একটা পারফরমেন্স পাবেন, তাহলে কিন্তু হবে না। তো কয়েকটা গেম রান করে দেখা যাক কেমন পারফরমেন্স দেয়। হাওয়াই সার্ভার অন হতে কিন্তু অনেক সময় লাগে। আর ডিসপ্লে কোয়ালিটি একটু দেখেন যে 10-12,000 টাকা সেটের প্রাইস অনুযায়ী কিন্তু ডিসপ্লেটা অসাধারণ, কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু খুব বেশি নেগেটিভ মারছে না। অন হওয়ার পরে মোটামুটি স্মুথ ছিল, কিন্তু অন হতেই অনেক সময় লেগে যায়। এছাড়াও আমি অন্যান্য গেম ট্রাই করেছি, অন হতে একটু সময় বেশিই লাগে। যেহেতু লো বাজেটের সেট, তাই আমি আর পারফরমেন্স নিয়ে বেশি দূর ভিতরে যাচ্ছি না, কারণ পারফরমেন্সটা এটা মোটামুটি হবে, এটা আমি সবসময় আপনাদেরকে বলে দিচ্ছি। তো চলুন আমরা একেবারে এর ক্যামেরাতেই চলে যাই, ক্যামেরা পারফরমেন্স কেমন দেয় সেটাই দেখে নিই। এর পিছনে রয়েছে 13 MP ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে 5 MP ক্যামেরা। পিছনে 13 MP ক্যামেরার অ্যাপারচার হচ্ছে 2.2 এবং টু পয়েন্ট জিরো এবং ফ্রন্টেরটা হচ্ছে 2.2। আর মোড হিসাবে আপনারা সব কিছুই পাবেন এখানের মধ্যে, প্যানোরামা, টাইমার, অডিও, ম্যানুয়াল মোড, প্রত্যেকটা মোডই মোটামুটি এখানের মধ্যে ইনস্টল করা আছে। আর বিভিন্ন ধরনের মোডও পাবেন আপনারা এখানের মধ্যে, যে স্টাইলগুলো পাবেন আপনার ছবি তোলার জন্য, এবং HDR মোড তো থাকছেই। আর ক্যামেরার কথা বললে আমি কি বলবো, এভারেজ ক্যামেরা, খুব বেশি হাই কোয়ালিটিও না, খুব বেশি লো কোয়ালিটিও না। আপনারা যে একেবারে সিম্ফনি ওয়াল্টনের মতো ওয়াল্টনের 4-5,000 টাকা সেটের মতো ক্যামেরা পাবেন তেমন কিন্তু না, আপনারা কাজ চালিয়ে নেওয়ার মতো অসাধারণ ক্যামেরা পাবেন। কিন্তু আপনারা যদি এটার সাথে তুলনা করেন যে Xiaomi Note 4 মতো একটা ক্যামেরা হবে বা MI5 মতো ক্যামেরা হবে, সেটা তুলনা করলে কিন্তু হবে না। আর ফোকাসিংয়ের দিক দিয়েও আপনারা দেখছেন ভালো করে যে ফোকাসিংটা কিন্তু খুব বেশি খারাপ না। আপনাদেরকে আমি বারবার এই কথা বলছি যে একটা প্রাইস, আপনাকে প্রাইসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রাইস অনুযায়ী সেটা ক্যামেরা ওকে, বাট আপনি যদি কম্পেয়ার করেন দামি দামি সেটের সাথে, তাহলে সেটা ক্যামেরা নট ওকে, সেটা ক্যামেরা বা একেবারে বাজে আমি বলবো। কিন্তু আপনি যদি মাথায় রাখেন প্রাইসটা, হ্যাঁ আমার ওই সেটের প্রাইসটা ছেড়েটুকু, এই সেটের প্রাইসটা ছেড়েটুকু, তখন কিন্তু ক্যামেরা অসাধারণ। আপনারা দেখছেন আমি জুম করছি যে তারপরে কিন্তু কোয়ালিটি খুব বেশি হেরফের করছে না। আর কয়েকটা ক্যামেরা স্যাম্পল আপনারা দেখলে আপনারা মোটামুটি আইডিয়া পাবেন যে এই সেটের ক্যামেরা কেমন হয়। আমি আপনাদেরকে বলবো যে আপনাদের বাজেট যদি 10-12,000 থাকে, তাহলে আপনারা অন্য কোনো সেটের দিকে তাকানোর প্রয়োজনীয় নেই। আপনারা ব্যাটারির কথা বলেন, ডিজাইনের কথা বলেন, ক্যামেরার কথা বলেন, প্রত্যেকটা দিক দিয়ে এই সেটটা 10-10 পাওয়ার মতো। তো ভিডিও কোয়ালিটিটা চলুন একটু দেখে আসা যাক ভিডিওটা কেমন। ভিডিও কিন্তু HD এবং খুব বেশি কাঁপছেও না, আপনারা যা দেখছেন খুব বেশি কাঁপছেও না কিন্তু ভিডিওটা করার সময়। তো আর কিছুই বলার নেই, প্রাইস অনুযায়ী সেটটা বেস্ট। আপনারা কোনো ধরনের অপশন নেই এই সেটটার সাথে, অন্য একটা সেটে কম্পেয়ার করার কোনো ব্যাপার স্যাপার নেই। আপনাদের খালি একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই রোমের ব্যাপারটা, ওই স্টক রোম এবং কাস্টম রোম, এই জিনিসটা একটু খেয়াল করে সেটটা কিনলেই কিন্তু আপনারা এই সেটটা কিনে জিতবেন, কখনো হারবেন না। কারণ হচ্ছে এই সেটটা প্রাইস অনুযায়ী ওয়ান অ্যান্ড অনলি, কোনো ধরনের কম্পেয়ারের কোনো সুযোগ নেই। তো আজকে এতটুকু পর্যন্ত, টেকনোলজি সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আমাদের ওই ক্যামেরা স্যাম্পল যেগুলো রয়েছে সেগুলো দেখলে আপনারা এই ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে বুঝবেন আশা করছি। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমাদের ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাদের দেখিয়ে দেবেন। থ্যাংক ইউ, খোদা হাফেজ।